হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা একটি সিম্পল হাতার ডিজাইন করব। সিম্পল কিন্তু খুব স্টাইলিশ, দেখতে অনেক সুন্দর লাগে বন্ধুরা এই হাতার ডিজাইনটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা, হাতার ডিজাইনটা অনেক সুন্দর। এটা আপডেট একটা হাতার ডিজাইন। প্রথমে আমাকে এখানে আমি যে দুইটা যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনের হাতার, তো এখানে দুইটা কুচি হবে। তো আমি প্রথমে এখান থেকে হাতাটা যে মাপ হবে, যদি 15 ইঞ্চি, এটা 3/4 হাতা, তো যদি 15 ইঞ্চি হাতা হয় সেক্ষেত্রে 15 ইঞ্চি কাটবেন। কারণ 15 ইঞ্চি কাটার পরে আপনি এখানে যে সেলাইতে যতটুকু আপনার কমবে, কিন্তু সেটা কিন্তু এখানে কুচিতে বেড়ে যাবে। এখানে মাথায় একটু কুচি হবে, তো কুচিতে সেটা বেড়ে যাবে। তো আমরা প্রথমে বন্ধুরা কি করব, প্রথমে আমরা হাতাটা ডিজাইন করার জন্য এখান থেকে কেটে নেব। আস্তা কাপড়টাই এখান থেকে সোজা করে এখানে কাটবো। প্রথমে আমরা এই অংশে ডিজাইনটা করব, তারপর এই মাথায় ডিজাইনটা করব। তো এটাকে আমি এপাশে রেখে দেব। তো এখন আমি যে হলুদ কালারের যে কুচিগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এখন কুচিটা তৈরি করব। তো আমি এখন এগুলো সবগুলো আগে জয়েন দিয়ে নেব। তো বন্ধুরা, এটা জয়েন দেওয়ার সময় অবশ্যই সেম কালার সুতা গেঁথে নেবেন। বন্ধুরা, এবার আমরা এটাকে কুচিতে রূপান্তর করব। তো কুচিতে রূপান্তর করার জন্য আমরা এটাকে আগে একটা ভাঁজ করে নিতে হবে। তো এবার আমরা এটাতে কুচি দেব। দেখতে পাচ্ছেন আমাদের কুচিটা কিরকম হয়েছে। তো বন্ধুরা, এখানে একটা ডাবল পাইপিং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ডাবল পাইপিংটা কিভাবে করবেন, তো প্রথমে আমি এখানে হলুদ কাপড়টা নিয়েছি, হলুদ কাপড়টা এখানে লাগাবো। আমরা এখানে প্রথম এখানে দুইটা পাইপিং হবে, তো আমরা এখানে প্রথমে একটা পাইপিং লাগাবো।
এখানে যে বন্ধুরা, এটা কিন্তু এখানে ডাবল কাপড়, আমি এখানে দেখেন এই যে এতটুক চওড়া, তো আমি এটাকে ভাঁজ করে নিয়েছি আগেই, তো এরকম ভাঁজ করে নেবেন একটু সিঙ্গেল কাপড়। আর এখানে এই কাপড়টা, এটাও কিন্তু পাইপিনে কাপড়, এটাও পাইপিনে কাপড়, তো আমি এটা একটু মোটা নিয়েছি, এটা একটু চিকন নিয়েছি, কারণ এটা একটু মোটা দরকার হবে। এই এখানে ছোট একটা পাট হবে, ছোট একটা পাট, এবং এখানে কুচি এবারে লাগাবো। তো বন্ধুরা, এবার আমরা এখানে একসাথে, এখানে আমি ছোট পাটটা একটু মাথায় পাইপিং করে নিয়েছি। তো বন্ধুরা দেখেন, এখানে আমি বড় পাটটাও একটু পাইপিং করে নিয়েছি এবং ছোট পাটটাও একটু পাইপিং করে নিয়েছি। তো আমার এখানে এখানে দেখেন পাইপিংটা কীরকম হয়েছে, এখানে শুধু আমি কাপড়টা এভাবে ভাঁজ করে সোজা এই বরাবর এখানে একটা সেলাই দিয়েছি মাথায়, তারপর এটাকে এভাবে উল্টে দিয়েছি। এটাও ঠিক একই রকমের, এভাবে ভাঁজ কাপড়টা সেলাই দিয়ে তারপর আমি এখানে ভিতর দিকে উল্টে দিয়েছি। তো এখন আমি এখানে আর একটা পাইপিং লাগাবো এবং আর একটা কুচি এখানে লাগিয়ে দিব। তো প্রথমে আমি এই কুচিটা এখানে এই কাপড়টার উপরে ধরবো এভাবে, এবং তারপরে আমি এখানে একটি পাইপিং, যেটা আমি পাইপিংটা লাগাবো সেই পাইপিংটা এখানে ধরবো এভাবে। এবার আমি এখানে সেলাই দেব, এবার এইটাকে উপরে রেখে এভাবে সেলাই দিয়ে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের উপরের যে পাইপিংটা কিন্তু লাগানো শেষ। এখন এখানে যে কাঁচা কাপড়টা আছে এটা একটু ওভারলক করে এখানে একটা সাফ সেলাই দিয়ে নেবেন। তো আমরা এখানে নিচে আর একটা পাইপিং লাগাবো এবং আর একটা কুচি লাগাবো, এভাবে ধরবেন। ঠিক একই নিয়মে এখানে যে পাইপিংটা কুচিটা যেভাবে আমরা লাগিয়েছি ঠিক একই রকমের এখানেও কুচির ভাবে লাগাবো। বন্ধুরা এটা একদম সহজ, কিন্তু দেখতে অনেক সুন্দর ডিজাইনটা, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা হাতার ডিজাইন লাগানো শেষ, এখন আপনি এখানে একটা সেলাই দিবেন এক চাপে, এবং এখানেও একটা সেলাই দিবেন। শেষ, আপনার কুচিটা এখন মজবুত হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আপনারা শর্টকাটের ভিতরে অনেক সুন্দর সুন্দর হাতায় ডিজাইন করতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন ডিজাইন আপনাদের সামনে উপহার দিতে। তো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের এই ছোট ডিজাইনটা কিরকম লাগলো আপনাদের কাছে। তো এখন আমরা সেম একই নিয়মে আরও একটি হাতা বানিয়ে নেবো।